হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ইনকুবেটার এ ডিম কীভাবে বসাবেন এবং ইনকুবেটারটি কীভাবে পরিচালনা করবেন এ বিষয়ে তো বন্ধুরা প্রথমে আপনারা এভাবে ইনকুবেটার এ ডিমগুলো তাকে বসিয়ে নেবেন উপর দিকে ডিমের মোটর সাইড এবং নিচের দিকে সরু সাইডটা দিয়ে ইনকুবেটারের প্রত্যেকটি তাকে এভাবে ডিম রেখে দিবেন তো আপনার ইনকুবেটারের তাকের যদি প্রত্যেকটা ফ্লোরে যত ক্যাপাসিটি তার থেকে মিনিমাম টেন পার্সেন্ট কম পরিমাণে ডিম বসাবেন এতে উপকার হবে হচ্ছে ভিতরে আপনার সব জায়গা উপর নিচে হতে পারবে বাতাসগুলা তো এখানে আমরা এক্সেম আঠারো ডি জেড বসিয়েছি দেখেন বাহাত্তর পার্সেন্ট এখন তাপমাত্রা রয়েছে ইনকুবেটারের ভিতরে এবং এটা সেট করে দেওয়া মূলত পঁয়ষট্টি দেখুন বাহাত্তর পার্সেন্ট এখানে সই করছে এবং নিচে পঁয়ষট্টি পার্সেন্ট এটা মূলত ইনকুপেটার আমরা সেট করে দিয়েছি যেটা এই কন্ট্রোলারটি মূলত নিয়ন্ত্রণ করবে পঁয়ষট্টি পার্সেন্ট এবং বাহাত্তর পার্সেন্ট মূলত ইনকুপেটার ভিতরে আসে এবং সাতাশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ ডিগ্রি এটা হচ্ছে ইনকুপেটারের ভিতরে বর্তমান তাপমাত্রা আছে এবং সাঁত্রিশ পয়েন্ট সেভেন আমরা সেট করে দিয়েছি এই সাঁত্রিশ পয়েন্ট সেভেনটা সেট করে দেওয়া ইনকুপিউটারের ভিতরে যেটা লিমিট অর্থাৎ সর্বোচ্চ সে সাঁত্রিশ পয়েন্ট সেভেন পর্যন্ত তাপমাত্রা উঠবে এবং এল তে কি কী আপনার মেশিনের অপারেশন চালু আছে সেগুলা শো করছে এল জ্বলে আপনার শো করবে এটা দেখুন ভিতরে আপনার উপরের যে লাইটটি এটি মূলত হিটিং টু বা আপনার এটা ব্যাকআপ লাইনও বলা হয় তো সেটিও কিন্তু চালু আছে এবং হিটার অন যেটা নিচের দুটি লাইট এবং পাশের একটি লাইট এটা দিয়ে হিটার অন অর্থাৎ এটাই মূলত প্রাইমারি বা এটাই সবসময় চলবে এটা অনেক নিচে নেমে যাওয়ার কারণে অর্থাৎ সাইট সাতাশ পয়েন্ট সেভেন এটা কিন্তু অনেক লো তাপমাত্রা এর জন্য সবগুলা লাইটই চালু রয়েছে এবং এই মেশিনটি কিন্তু এই টাইমে আপনাকে অ্যালার্ম দিবে এতে সাউন্ড সিস্টেম রয়েছে সে জানিয়ে দেবে যে আপনার ইনকুটারের যে কোনো হিট হিটিং বা আর্দ্রতা বা ফ্যান এটা অস্বাভাবিকতা বিরাজ করছে এটা অ্যালার্ম দিয়ে জানিয়ে দেয় তো দেখুন এখানে কিন্তু আপনার খুব স্লোলি এভাবে মেশিনটি নির্দিষ্ট সময় পর পর ডিমগুলোকে ঘুরিয়ে দেবে দেখুন খুব সুন্দরভাবে ডিমগুলোকে ঘুরিয়ে দিচ্ছে এই মেশিনটি আমাদের তথ্যই তৈরি এ ধরনের রেডিমেড মেশিনও আপনারা এখন থেকে মধুমতি ইনকুপিউটার অ্যান্ড ইলেকট্রিক থেকে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী অর্ডার করেও নিতে পারেন বা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা তৈরি করে আপনাদের জেলাতে পাঠিয়ে দেব এভাবেও আপনারা অর্ডার করতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার নাম্বার রয়েছে এছাড়াও আমাদের ঠিকানা বা শোরুম দুশো বিশ বাই বি কাঁঠালতলা তিসকুনিপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা সরাসরি আপনারা আমাদের দোকানে বা শোরুমে এসে কথা বলতে পারেন বিভিন্ন মেশিন নিয়ে আলোচনা করতে পারেন মেশিনগুলো দেখতে পারেন অনেক সময় আপনারা রেডিমেড ইনকুবেটার এখানে পাবেন ওর কারণ সব সময় কিন্তু স্টকে থাকে না আমাদের যখন যেদিন যে মেশিনগুলো তৈরি হয় সেগুলাই কুরিয়ারে চলে যাচ্ছে নিয়মিত আমরা রাখতে পারি না এটা আমাদের ব্যর্থতা বলতে পারেন তো তারপরেও আমরা চেষ্টা করি যে দিন যে মেশিন থাকে সে মেশিন যারা আসেন নিয়মিত তারা কিন্তু দেখে যান তা আপনাদেরও অনুরোধ করব। আপনারা যে কোনো সময় সময় পেলে ঢাকার দিকে আসলে যদি মনে একটু বিষ এ বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তো আমাদের দোকানটি বা শোরুমে এসে ঘুরে যাবেন দেখে যাবেন বিভিন্ন মেশিন এখানে সব সময় স্টকে থাকে তো আপনারা এগুলা দেখে যেতে পারেন তো দেখুন এখানে আমরা মূলত মেশিনটি যেটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে এভাবে ডিমগুলোকে খুব সুন্দর করে আপনারা সাজাবেন দেখুন মাঝে মাঝে কিন্তু কিছু গ্যাপ আছে এগুলো মূলত আমি বলেছিলাম যে দশ পারসেন্ট ডিম কম বসানো হয়েছে এখানে এখানে এই ট্রেটিতে ট্রেটিতে একশো চল্লিশটা ক্যাপাসিটি কিন্তু বসানো হয়েছে এখানে একশো পনেরোটি বা বারোটি ডিম দেখুন আবারও কিন্তু আমি অনলি দু মিনিট পর পর টার্নিংটা করে দিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো দেখুন আবারও কিন্তু টার্ন নিচ্ছে এটা লিমিট সুইচে টাচ পাওয়া মাত্রই সে টার্নটা অফ হয়ে যাবে যখনই লিমিটে সুইচে চাপ পড়বে তখনই কিন্তু টার্নিংটা অফ হয়ে যাবে এবং ইনসুলিন পেপার ব্যবহার করলে সুবিধা হচ্ছে খুব দ্রুত তাপটা উঠবে এবং আপনার বিদ্যুৎ খরচ কিছুটা হলেও সাশ্রয় হবে এখানে দেখুন আমরা কিন্তু এখানে তাপটা সেট করবেন কীভাবে এটা দেখাচ্ছি ওটা সেট বাটন এবং ডাউট বাটন ওয়াটি একত্রে চাপ দিলে আপনার এখানে বিভিন্ন অপারেশন আছে আর শুধুমাত্র টেম্পারেচার সেট করার জন্য অনলি সেট বাটনটা চাপ দেবেন দেন আপনি হাফ ডাউন করিয়ে ওকে বাটনে প্রেস করলে এটা নিয়ে নিবে আমরা দেখুন সেট বাটন একটা চাপ দিলাম দেন টেম্পারেচার হাফ ডাউন করছে এখন আপনি ডাউন এবং আপ যে কোনো বাটনে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারেন এবং সেট বাটন একটা চাপ দিয়ে আপনি পরবর্তীতে হিউমিডিটি আসবেন এইচ এইচ এ হিউমিডিটি বোঝায় এখানে আপনি আপ ডাউন করে এটাকে চেঞ্জ করতে পারেন তো দেখুন এটা আমরা চেঞ্জ করা হয়ে গেলে দেন সেট বাটনে চাপ দেবো এবং এটা নর্মাল হয়ে যাবে খুবই অপারেশন সিস্টেমটা খুবই নর্মাল মধ্যে একটা সেট বাটন যখন সে ড্যান্সিং করবে যেটা সে ড্যান্সিংটাই আপনি মূলত চেঞ্জ করবেন আপ এবং ডাউন দিয়ে এখানে জাস্ট যদি আপনি বলছেন যে কোন সিস্টেমটা ড্যান্সিং করছে সে হিউমিডিটি নাকি টেম্পারেচার নাকি টার্নিং সাইড যেটা ড্যান্সিং করবে তখন সেটা আপ ডাউন বাটনে ক্লিক করে আপনি এটাকে পরিবর্তন করে সেট করতে পারবেন এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এটাকে আমরা অনেকেই আপনাদের নিকটে খুব জড়তা তৈরি করে দেই এর কিছু ব্যবসায়িক ফায়দাও লোটার চেষ্টা করি আমরা এই দোষটা আপনাদের না এ দোষটা আমাদেরই দেব তো আমরা চেষ্টা করি আপনাদেরকে খুব সহজে জিনিসগুলো বোঝাইতে আপনারা সরাসরি এসো এই অপারেশনগুলো দেখতে পারেন আমরা সবসময় কিন্তু এই সুবিধাটা দিই যারা আমাদের কাছ থেকে কন্ট্রোলারটা সরাসরি এসে নিয়ে যান তারা কিন্তু এটি আপনার অপারেশন সিস্টেমটা অন্তত বুঝে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে সবকুল কার্যক্রমী ফ্যানগুলো সঠিকভাবে চলছে এখানে হিউমিডিটিটা এখন সেট করেই নাই জাস্ট ওটা রেখে দেওয়া সবল সিস্টেম করে দেওয়া কারণ প্রথম একদিন মূলত হিউমিডিটির প্রয়োজন হয় না এর জন্য আমরা এখনও এটা দেই নি তার প্রয়োজন মতো সে লাইটগুলো জ্বালাচ্ছে এবং প্রয়োজন মতো অফ করছে এক্সএম আঠারো ডিজেড একটি সুবিধা হচ্ছে এটা আপনার সুইচ দেওয়া আছে এক্সট্রা কিছু এবং একটা অটো কার্ড যেটা দেওয়া আছে এটা অনেক সময় আপনার উপকারে আসবে এবং এটাতে সম্পূর্ণ চায়না ট্রে ব্যবহার করা হয়েছে যে ট্রেগুলা সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এবং এই ট্রেগুলা হ্যাচিংয়ের জন্য খুবই ভালো হ্যাচিং ট্রেগুলাও ব্যবহার করা হয়েছে এখানে চায়না হ্যাচিং ট্রেগুলা ব্যবহার করা হয়েছে এবং সকল পার্টসগুলাই মূলত খুবই আধুনিক মানের এখানে চোদ্দো ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি ফ্যান ফলোয়ার ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এক্সিট ফ্যান হিসাবে আপনার ব্যবহার করেছে হয়েছে চার ইঞ্চি ফ্যান সাইডে তিন ইঞ্চি পরিমাণে অক্সিজেন এর জন্য হোল করা আছে তো এর এখানে আপনার নির্দিষ্ট সময় পর পর সে অক্সিজেনটাকে চেঞ্জ করে নেবে অর্থাৎ ভিতরের বায়ুটাকে বের করে দেবে এবং বাইরে থেকে অক্সিজেন সম্পূর্ণ বাতাসকে সে ভিতরে টেনে নেবে এই সিস্টেমগুলোও এখানে রাখা আছে তো বন্ধুরা আপনারা যারা এই ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে চান খামার সংক্রান্ত পরামর্শমূলক ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের উৎসাহমূলক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন এটুকুই আপনাদের কাছ থেকে চাওয়া এবং আপনাদের যে কোনো ইনকম্পিউটার সামগ্রীর প্রয়োজন হলে অবশ্যই আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন অথবা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করেও অর্ডার করতে পারেন সার্বক্ষণিক সময় আপনাদের সেবায় আমাদের কাস্টম কেয়ার যারা আছেন তারা নিয়োজিত অবশ্যই আপনারা কল করে অর্ডার করার জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে অর্ডার করবেন এতে আপনারা পরবর্তী দিনই মালগুলা পেয়ে যাবেন যে প্রত্যেক দিনের মাল সাতটার পরে অর্ডার করলে মূলত ওগুলা পরবর্তী দিনের জন্য কাউন্ট হয়ে যায় তো এ বিষয়গুলো খেয়াল রাখবেন সাতটার পরে অর্ডার করে যদি আপনি তার পরের দিনই মাল চান সেক্ষেত্রে আমাদের দেওয়া সম্ভব হয় না সেই জন্য চেষ্টা করবেন বিকালের মধ্যে অর্ডারগুলো কমপ্লিট করতে এতে আপনার প্রত্যেক দিনের অর্ডারগুলো প্রত্যেক দিন প্লেস হবে অর্থাৎ আজকে অর্ডারগুলো আপনি আগামীকালকে মালগুলো পেয়ে যাবেন এবং আপনাদের যে কোনো কমপ্লেন থাকলেও সেগুলো আপনারা আমাদের কমেন্টসে পারেন ইমুতে পারেন অথবা সরাসরি ফোনে কমপ্লেনগুলো জানাতে পারবেন অবশ্যই আপনাদের সুপরামর্শ নিয়ে আমাদের পথ চলা এবং আপনারা যে কোনো পরামর্শমূলক বিষয়ে আমাদের কমেন্টসে জানাতে পারেন অবশ্যই আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ইমপ্রুভ করবো ইনশাল্লাহ আর দেখুন এ ধরনের ইনকুবেটার তৈরি ইনকুবেটারও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তৈরি ইনকিউবেটরের জন্য সবথেকে ভালো হয় সরাসরি এসে কথা বললে সেক্ষেত্রে কি ধরনের বডি দেওয়া হবে অনেকে দরাজ দামাদামি করেন সরাসরি ফোন দিয়ে বলেন যে ভাই পাঁচশো ডিমের ইনকুবেটারগুলোর দাম কত পাঁচশো ডিমের ইনকুবেটার কিন্তু পনেরো হাজার টাকাও দেওয়া সম্ভব ফুল অটোমেটিক কিন্তু আপনি পনেরো হাজার টাকায় কী পাচ্ছেন আগে সেইটা জানেন এরপরে আপনি দামাদামি করেন সেটাই বরং ভালো জন্য আপনারা সরাসরি দামটা না জেনে ভিডিওগুলো দেখুন এখানে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ম্যানডেটরি সেগুলো জানার পরে এরপরে দা দামাদামি করেন দয়া করে আপনারা দামের ফাঁদে না পড়ে আপনারা কি পাচ্ছেন কি কিনছেন এটা আগে জানুন তা ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে সকলের খামারের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ